মিরপুরে আজকে নতুন একটা জায়গায় ব্রেকফাস্ট করেছিলাম আর সেখানকার খাবার দাবার এত মজার ছিল যে আমার পছন্দের তালিকায় রেস্টুরেন্ট এখন অ্যাড হয়ে গিয়েছে ওখানে গেলেই চেষ্টা করবো এখানে একবার হলেও খাওয়ার ভিডিওটা হচ্ছে সেদিনের অমিয়াকে নিয়ে মেডিকেলে গিয়েছিল মেডিকেলে ড্রপ করার পরে সেখান থেকে আমরা নয়টা বাজে বের হয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য আর আম্মু আজকে আসেনি আমাদের সাথে কারণ আম্মু রোজা ছিল ব্রেকফাস্ট করার কোনো ওয়ে নাই ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম নান পরোটা ডাল ভাজি সুজির হালুয়া নিহারি গরুর মাংস আর লাস্টে চা তো মাস্ট চা না হলে ব্রেকফাস্ট কমপ্লিট হবে না কখনোই আজকে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এটা লোকেশনটা তোমাদেরকে একটু বলে দিই মিরপুরে যে সোনি স্কয়ারটা আছে তার পাশের গলি যে আরংটা অবস্থিত আরং থেকে আরেকটু সামনে হাঁটলে রোডের অপোজিটেই আবেশ হোটেলটা তোমরা পেয়ে যাবে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই হোটেলের লোকেশনটা খুব ইজিলি বলে দিবে ইদানিং সকাল সকাল আমার এরকম ব্রেকফাস্ট করতে খুব ভালোই লাগছে সকাল সকাল আমাদের তেমন বাসা থেকে বের হওয়া হয় না হ্যাঁ আমি প্রতিদিনই বাহিরে ব্রেকফাস্ট করি সামাইরাকে স্কুলে দিয়ে বিকজ আমার বাসায় ফিরতে ফিরতে বাজে অলমোস্ট বেলা একটা তো বাসায় গিয়ে আমার নাস্তা করা হয় না আমার বাহিরে রেস্টুরেন্টেই নাস্তা করা পরে প্রতিদিন বাট ইদানিং সকাল সকাল ফুপির সাথে বের হয়ে নাস্তা করতে একটা মজা লাগছে স্পেশালি আমার এখানকার সুজির হালুয়াটার কথা এখনো মনে পড়ছে এত টেস্টি ছিল আমি ভিডিওতে বলেছিলাম সুজির হালুয়াটা খেতে হলো আমি হোটেলে আরেকবার যাব আর ডাল ভাজি পরোটাটা জাস্ট এক কথায় অসাধারণ ছিল সব জায়গার ডাল ভাজি কিন্তু না তারপর ডাল ভাজি খাওয়ার পর আমাদের কাছে মনে হলো যে গরুর মাংসটা নিয়ে ট্রাই করে দেখতে পারি আমি গরুর মাংসের সাথে একটু ডাল ভাজি মিক্সড করে নিলাম এটা দিয়ে খেতে জাস্ট ওয়াও টাইপের লাগবে এখন তোমরা যারা মিরপুরের আশেপাশে আছো তারাই আবেশ হোটেলে নাস্তা একবার গিয়ে হলেও ট্রাই করতে পারো আমি অবশ্যই এখানকার ব্রেকফাস্টকে রেকমেন্ড করবো আমাদের কাছে এত ভালো লেগেছে ফুপি তো লাস্টে খাওয়া দাওয়ার পরে ওয়েটারকে ডেকে টিপস দিয়ে বলেছে তোমাদের নাস্তা অনেক মজার ছিল নাস্তা টাস্তা খাওয়া শেষ করে লাস্টলি আমি নিহারিটা ট্রাই করলাম নিহারিটা অলমোস্ট ঠান্ডা হয়ে যাচ্ছিল গতকালকে আমার রিলস ভিডিওটা একটা কমেন্ট পেয়েছিলাম যে আবেশ হোটেলে তিন না চার বছর ধরে খাচ্ছি নিহারির উপর তো কখনো পেঁয়াজ দেয়নি আপনাকে কেন দিয়েছে নিহারির উপর কোন হোটেলে পেঁয়াজ দেয় না আমি সেটা একটু জানতে চাই পেঁয়াজ বেড়েস্তা তো খুবই কমন একটা জিনিস এটা সব জায়গায় নিহারির উপর দিয়েই থাকে আর আমরা যখন এখানে ঢুকছিলাম দেখলাম বেশ ভালো জমজমাট অনেক মানুষ ছিল এখানে ইভেন আমরা ফার্স্ট এসে তো বসার একটা সিট পাচ্ছিলাম না তারপর কিছুক্ষণ ওয়েট করার পর বসার সিট পেয়েছি বেলা এগারোটা পর্যন্ত সব নাস্তা শেষ হয়ে যায় নাস্তার না এটাই বলছিল হোটেলের ওয়েটার নাস্তা টাস্তা আমার পেট তো একদমই ফুল কিন্তু চায়ের জন্য আমার কখনোই কোনো মানা হবে না আমি এক কাপ চা নিয়ে নিলাম এখান থেকে চাটা আমার বেশ ভালো লেগেছিল আমার দেখা দেখি ফুপিও এক কাপ চা নিল বিকজ ফুপি চায়ের লোভটা কন্ট্রোল করতে পারে না যদিও চা খেলে তার গ্যাস্ট্রিকের প্রবলেম করে স্টিল চায়ের লোভটাকেও কন্ট্রোল করতে পারে না আমার মতো যারা টিল আবার আছে আমাদের বেসিক্যালি আজকে আরঙে যাওয়ার প্ল্যান ছিল অমিয়াকে মেডিকেলে নামিয়ে দিয়ে তার আগে জাস্ট নাস্তাটা করে নিলাম নাস্তা করা শেষ করে আমরা ডাইরেক্ট চলে আসি কালকে যেহেতু ফুপির ফুপির দাওয়া থেকে জন্য একটা গিফট কেনার কথা ছিল আমাদের কারণ আরং হচ্ছে গিয়ে সব থেকে সোভার অ্যান্ড গিফটের জন্য আমার সব আরং খুব পছন্দ মিরপুরের এই আরঙ এর এসে আমি যেটা দেখলাম এখানে বাচ্চাদের হিউজ হিউজ কালেকশন এখানে বাচ্চাদের কালেকশন ভ্যারাইটির কোনো অভাব নেই সব সাইজের ড্রেস অ্যাভেলেবেল মানে আমার মনে হয়েছে যে বাচ্চাদের সব থেকে বড় কালেকশন এই আউটলেটটাই পাওয়া যায় আমি এই আউটলেটটা দেখেই চিন্তা করে ফেলেছি যে সামাইনার ঈদের ড্রেস কেনার জন্য আমি সবার আগে এই আরংটায় আসব জাস্ট দেখো মেয়ে বেবিদের প্রতিটা ড্রেস কত সুন্দর আর ইউনিক আমার তো এখান থেকে অনেকগুলো ড্রেস পছন্দ হয়েছিল বাট আজকে সামাইনার জন্য ড্রেস কেনার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না তাই আমি জাস্ট দেখছিলাম আর তোমাদেরকে একটু দেখালাম দেন ফুপি এখান থেকে এই চামচটা নিল ডাল বাড়ার দেন আমরা যেই কাজে মূলত এসেছি সেই কাজে লেগে পড়লাম মানে গিফট খোঁজার সন্ধানে লেগে পড়লাম অনেকগুলো টি সেট এখানে অনেকগুলো সেটি ফুপির খুব পছন্দ হয়েছে আমার কাছেও খুব ভালো লাগছিল যেমন এই টি সেটটা দেখো এত সুন্দর আর এত ইউনিক লেগেছে প্রিন্টটা জাস্ট ওয়াও এর ছিল এই টি সেটটা রেড কালার সেটটার মধ্যে আমি আর ফুপি কনফিউজ ছিলাম যে কোনটা নিলে সব থেকে বেশি ভালো লাগবে এখানে কিছু বলছিল সার্ভিং ডিশ টাইপের তো এই কালারটা রেড কালারটার মধ্যে আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা নিব তো ভিডিও লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি যে কোন সেটটা নিয়েছি তারপর একটু ড্রেসের সেকশনে চলে আসলাম আমার কাছে এই দুইটা ড্রেস বেশ ভালো লেগেছিল আমি ভাবলাম যে একটু ট্রায়াল দিয়ে দেখি ড্রেস দুইটা কোনটা কেমন লাগে পিঙ্ক কালার যে ড্রেসটা আমি ফার্স্টে পরেছি এটা একটা কুর্তি ছিল কিন্তু বেশ লুজ ছিল এটার আর কোনো সাইজ ছিল না আমি যে ড্রেসটা পরেছি এটার সাইজ আরঙের ফর্টি টু ছিল যেটা আমার খুব লুজ হচ্ছিল তো আমি থার্টি এইট সাইজটা দিতে বলেছিলাম বাট ওনাদের কাছে থার্টি এইট বা ফর্টি অ্যাভেলেবেল ছিল না দেন এই থ্রি পিসের সেটটা আমি পড়লাম এটার আমার একটা মন মতো সাইজ আমি পেয়ে গিয়েছিলাম থার্টি এইট সাইজ এই দুইটা ড্রেসের মধ্যে আমি এখান থেকে কোনোটা পার্চেস করেছে কিনা আর করলে কোনটা করেছে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ এটা জানাতে ভুলবে না আমার গায়ে কি পিঙ্ক কালার ড্রেসটা বেশি ভালো লাগছে না পরে থ্রি পিস স্যুটটা তো যাই হোক আমরা এখন গিফটের এখানে চলে আসলাম ফাইনালি ফুপি এখান থেকে তিনটা সার্ভিং বোল নিয়ে নিল ফুপি বলছিল যে এটার সাথে টি সেটটা খুব লাগবে কিন্তু তখন আমরা কনফিউজ ছিলাম যে নিবো কি নিব না দেন বাসে এসে ফুপি আবার ডিসাইড করলো যেখান থেকে টি সেটটাও নেওয়া উচিত ছিল ফুপি আবার ওইদিকে গেলে টি সেটটা নিয়ে নিবে সামাইরা কি স্কুলে দিয়ে এখানে এসেছিলাম অলমোস্ট তখন বাজে বারোটা আমি বললাম যে নার ঘুরাঘুরি করার টাইম নেই তাড়াতাড়ি করে যেতে হবে সামাইরার এখন স্কুল ছুটি হয়ে যাবে রিক্সা দিয়ে যাওয়ার পথে এখানে ইনডোর কিছু প্ল্যান্ট দেখছিলাম তারপর ফুপি রেজন ভাইয়ের বাসার জন্য ইনডোর প্ল্যান্ট নিয়ে নিল কয়েকটা দেন রিক্সা দিয়ে আমরা ডাইরেক্ট সামাইয়ের স্কুলে চলে গেলাম ওর স্কুলে যাওয়ার পরে দেখলাম যে না আমাদের হাতে এত বেশি জিনিস হয়ে গিয়েছে গাছ টাছ সব কিছু মিলিয়ে সামাইরাকে নিয়ে রিক্সায় উঠলে আমাদের হবে না তারপর আমরা ওখান থেকে একটা সিএনজি নিয়ে নিলাম বাসায় যাওয়ার জন্য এখন বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে সবাইকে গিফট গুলো খুলে দেখালাম যে সবার পছন্দ হয়েছে কিনা যার জন্য গিফট গুলো নিয়েছি তানিফুপির পছন্দ হবে কিনা আম্মুদেরকে জিজ্ঞেস করলাম তাম্মুরা খুব পছন্দ করেছে সার্ভিং ডিশের বোল গুলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আমাদের পেজে একটা ফলো দিয়ে যাবে আল্লাহ হাফেজ